ছাদের রড চালানোর সময় প্রথমে খেয়াল রাখতে হবে ছাদের রড ঠিকমতো চালা হচ্ছে কি না, ছাদের রড একটা উপর একটা নিচে ঠিকমতো চলতেছে কি না, এবং ছাদের গ্যাপিংটা অনুসরণ করে কাজ করতে হবে। ছাদের গ্যাপিং সাধারণত 4 ইঞ্চি পরপর হয়ে থাকে, 5 ইঞ্চি পরপর হয়ে থাকে, 6 ইঞ্চি পরপর হয়ে থাকে, তো সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। এবং যে তার বাঁধার সময় যেটা মিডল স্থান থাকবে সেখানে প্রত্যেকটা পান অবশ্যই দিতে হবে। এবং কক্ষের চারিদিকে সেন্টার অনুসারে উপরে যেগুলো টপ ব্যবহার করা হবে সেগুলোকে ক্রেন বাস ঠিক মতো হচ্ছে কিনা, একটা পরপর কি ক্রেন বাস ঠিক মতো হচ্ছে কিনা তা দেখতে হবে, এবং ক্রেন বাস দেওয়ার সময় যেন ক্রেন বাস উপরের দিকে থাকে। তো এভাবে ক্রেন বাস দেওয়া হয়। ক্রেন বাস দেওয়ার পরে যেই তার সঠিকভাবে ব্যবহার করছে কিনা তা দেখতে হবে, যেই তার দিয়ে জয়েন্টের মধ্যে সঠিকভাবে পানছে কিনা তা চেক করে নিতে হবে। ছাদের রড কমপ্লিট করার পরে যেখানে এই এক্সট্রা টপ ইউজ করা হবে সেগুলো ঠিকমতো বাঁধা হয়েছে কিনা চেক করে নিতে হবে। এরপরে আর ক্রেনগুলো কি ঠিকমতো বাঁধছে কিনা তা দেখতে হবে, এবং টপ কিন্তু ক্রেনের মাথায় মাথায় থাকতে হবে। এবং শেষে ছাদের উচ্চতা হিসাব করে পাশে গাছ লাগানো